প্রিয় দর্শক আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি আজ আপনাদের লগে আছি আমি শ্রাবণী তালুকদার ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম ব্যবসায়ী হলুর বিক্ষোভে আস্তা গরমে গেছে সিলেট টাউনের খাদি মেনশন মার্কেটের জমিদারে আর মার্কেটের না হামাইবার লাগি খইছইন তারা ইউরোপ যাওয়ার লাগে পাগল হয়ে গেছেন সিলেটের জোয়ান ফয়েন ইস্যুযোগে ইলিগেল টেবিলস আর দালাল অখলে কোটি কোটি টেহা মারিয়া বাগের দেশের বিরুদ্ধে বিএনপি জামাতের সক্রান্ত আর খারাপ খামার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে যুবলীগে ইউক্রেন ইস্যু জাতিসংঘ বাংলাদেশের নিজের স্বার্থ দেখিয়া রাশিয়ার বিরুদ্ধে বুট দেওয়াত গেছে না হইছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানে আপনারা শুনা তাসলা শিরোনাম অখন শুনবা ফুরা খবর সিলেট টাউনের জিন্দাবাজারের নামখরা মার্কেটের নাম হইল খাজি মেনশন মার্কেটের সকল দোকানের মালিক কর্মচারী মিলাই এনো খামখরণ 1200 লাখান মাইনছে কিন্তু বাক্কা দিন ধরে এই মার্কেটও ফানি আর লেফটিনের বড় সমস্যা ও সমস্যা লইয়া শনিবার মার্কেট গরম হয়ে গেছিল মার্কেটের জমিদার ফারুক আহমেদ খতা দিয়া খতা না রাখায় সেটি গেছিল ব্যবসায়ী অখল জমিদারের মার্কেটও আর না হামাইবার লাগে হইছেন তারা খাজি মেনশনও ফানি আর লেফটিনের সমস্যা বাক্কা দিন ধরে এর লগে মার্কেটের আরও নানান সমস্যা তো আছেও ব্যবসায়ী অখলে অভিযোগ করছেন খাজি মেনশনও ফানি আর লেফটিনের সমস্যা বাক্কা দিন ধরে ইতার সমস্যা সমাধানের লাগে মার্কেটের জমিদার ফারুক আহমেদরে খোয়াওর কিন্তু জমিদার ইতা ফাত্তা দিলা না হেসমেশ এক বৈঠকও মার্কেটের সমস্যা সমাধানের ব্যাপারে তাইন কথা দিছিলা শনিবার মার্কেটও টিফ হল বোয়ানির খাম আরম্ভ করার কথা আছিল কিন্তু এই খাম আরম্ভ করা তো দূরের কথা উল্টা তাইন মার্কেটও আইয়া ব্যবসায়ী হলরে গালিগালাজ আরম্ভ করছেন না ফুসাইলে তারারে মার্কেট তাকে যাওয়ার গিয়ে লাগে হইছেন জমিদার ফারুকে এর বাদে মার্কেট কমিটি জরুরি বৈঠক বইয়া এই ব্যাপারে মাত খোদা আরম্ভ করায় হনো হামাইয়াও গাইলা গাইলি আরম্ভ করছেন ফারুক আহমদে বিয়াল 3:30টার সময় এই ঘটনার প্রতিবাদে সকল ব্যবসায়ী হল এক হইয়া মার্কেট গরম করি লাইছেন তারা সেতিয়া জমিদার ফারুক আহমদরে আর ই মার্কেটও না আওয়ার লাগিয়ে ঘোষণা দিছেন তারা তানরে আর কোনো বাড়া দিতা নাই করিও সাফ হই দিছেন তাই নাই শোনো ভাই তাই আটি 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 আইরা দেখলাম আমরা আমি আমি হরে গেছি কই আইলেও আমার লাগে একটা বাজি যাইব কারণ তাই না আমার বালা বাইন না ও আমি যে ব্যবসায়ীসকলের স্বার্থ লিয়া মাতি তাই মনে হয় আমার ব্যক্তিগত মাত আসলে ব্যক্তিগত তার লাগে আমার কোনো ক্লেশ নাই আমি তো ব্যবসায়ী স্বার্থে মাতি ওখানে আমি একটু হরে গেছি তাই তাই খিতা দুবাইয়া ও যে ফুটপথও বাইয়া আর আমার ব্যবসায়ীসকল নিচে কাড়া আসলা তাই যেটা মনে হয় গালাগালি করছেন সাধারণ ব্যবসায়ীসকলে ইটা ইটা মানে বাসায় প্রকাশ করা নাই যে যে বাসা ইউজ করছেন এটা কোনো বালা মানুষ এটা এটা বাসা ইউজ করে না বাদে পুলিশ গেছে খাজি মেনশন তারা গিয়া পরিস্থিতি ঠান্ডা করছে পুলিশে কইছে মার্কেটের ব্যবসায়ী আর জমিদার ফকর লগে বইয়া এই ঘটনা মিটমাট করা হইব এই পানির সমস্যার সমাধানের জন্যই আজকের এই আয়োজন বা এই প্রতিবাদ সমাবেশ অত্যন্ত দুঃখজনক যে এখানে 1200 লোক এই 1200 লোকের মধ্যে যে আমাদের যে পানির সমস্যাটা উনি দীর্ঘদিন যাবৎ পানির সমস্যাটাকে সমাধান করবে বলে আশ্বাস দিয়ে উনি দেন না ইউরোপ আর আমেরিকাত ফাটানির নাম খড়িয়া সিলেটও একটার বাদে আর একটা টকটকামের ঘটনা ঘটে বিদেশ যাওয়ার লাগে জোয়ান ফয়েন লাগে একেবারে পাগল হয়ে গেছেন তারা টেবিলসের মালিক আর দালাল অখলর আত লাখ লাখ টেখা তুলিয়া দিরা এর বাদে টেখা লইয়া পাগল মারে টেবিলস মালিক আর দালাল অখল আর খেউ খেউ ইলিগেলভাবে ইউরোপের দেশে যাওয়াত লাগিয়া নানান দেশে দালাল অখলর কাছে জিম্মি হইতরা খেউ হতা দেশের পুলিশের আত দরা ফুরিয়া জেলও যাইরা আর খেউ খেউ বর্ডারে বর্ডারে গুড়িয়া টান্ডায় আর দরিয়া ডুবিয়া মররা ইতা আদম বেফারি অখদর লগে জড়িত আছেন সিলেটের 11 টেবিলস ইতার বেশিরভাগর না আছে সিভিল এভিয়েশনের সার্টিফিকেট না আছে বিদেশ মানুষ পাঠানোর কোনো জাতর লাইসেন্স নামর লগে টেবিলসের শব্দ লাগাইয়া ওইতায় মানুষের দোকা দিয়ে কোটি কোটি টেখা মারিয়া বাগরা বিদেশ মানুষ পাঠানোর লাইসেন্স সিলেটের খুব কম ট্রাভেলসেরও আছে কিন্তু সিলেট শহর আর জেলার ভিতর নানান উপজেলাত বিদেশ মানুষ পাঠানোর খাম করেন 11 টেবিলসে মূলত তারা আদম বেফারি চক্রের এজেন্ট হইয়া খাম করে তারা আবার নিজস্ব দালালও আছে গাঁও গেরামর একটু ফয়সাওয়ালা ফুরিবার জোয়ান ফয়েন্তর ইউরোপ আমেরিকার লোভ দেখাইয়া এই চক্রয় টেবিলসের মালিক অখলর খান্দাত লইয়া আয় এর বাদে মিটা মিটা মাতিয়া তারা লাগে 10-15 লাখ টেখার কন্ট্যাক্ট করে বিশ্বাস জন্মানির লাগে এই কন্ট্যাক্ট খরা হয় 300 টেখার স্টাম্প সূত্র জানাইছে লিগেলভাবে ইউরোপের নানা দেশে ফাটানির লাগে যেটা টেবিলসে কন্ট্যাক্ট করে তারা ফয়লা 1-2 জনের ঠিকও ফাটায় তবে তারারে ফুঞ্জি খড়িয়া দুমাইয়া পাচার চালায় পত্রিকাত বিজ্ঞাপন দিয়া তারা ইউরোপের নানান দেশেও মানুষ ফাটানির লোভ দেখায় ইতা দেখিয়া জোয়ান ফয়েন হল আয়া টেবিলস বীর করেন ফয়লা টেবিলস হলাই বুকিং মানে 50,000 টেকা আর ভিসা পাওয়া বাদে বাকি টেকা দেওয়ার কন্ট্যাক্ট করে বাদে নানান অজুহাত আর আতাই ফিতাই বুঝি দিয়া বাকি টেকাও লইয়া যায়গে আর একসময় সকল টেকা লইয়া বাগামারে টেবিলস হলা আমার বাপর জমিন বেশি ভাই আমার বাপর সম্পত্তি বেশি আমি এনে টেকা দিছি টেকা দিবার সময় আমি তার আত্ম দরিয়া কইছি আমিন ভাই যেসা ভাই দিয়ে সাথা করিও ভাই আমার ঠকাইও না রে ভাই আমার বাপর চামড়া বেশি আমি টেকা দিলাম রে ভাই আমার অন্তত পক্ষে দয়া করি আমার ঠকাইও না বারবার কইছে বন্ধু ভাই আপনি আমার বিশ্বাস করেন না আমি কইছি ভাই আমি আপনারে বিশ্বাস করলাম
এই বিশ্বাসের মাঝে পানি ডালছি। আজকে কালি আমি নাই ভাই, প্রায় 100-150 মানুষ আপনারা সবার গেছে ভাই, আমার অনুরোধ, আমি বিচার চাইলাম সবার কাছে। এই ধরনের প্রতারকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ভাই। সর্বশেষ শিলান ঘটনা ঘটছে গেছে 2 ফেব্রুয়ারি। সিলেট শহরের হক সুপার মার্কেটের আমিন রহমান টেবিলসের মালিকে রুমানিয়াত ফাটানের খতা হইয়া আনুমানিক 300 জোয়ান ফরগেস তাকে খম করে হইলেও 20 কোটি টেকা লইয়া বাগা দিছিল। এই ঘটনায় টগা খাওয়া 18 জনে কুতলি থানার আমিনের বিরুদ্ধে কেস হরেন। টেখা মারিয়া আমিন বিদেশ বাগিয়ে যাইতে আসলা, কিন্তু শেষ পর্যন্ত পারছে না, বাদে পুলিশে তারা অ্যারেস্ট করছে। মামলার ইনকোয়ারি করাত গিয়া পুলিশে দেখে আমিন ট্রেভেলসের কোনো কাগজপত্রও নাই, লাইসেন্স ছাড়াও তারা ট্রেভেলস চালাই। আর আমরা অফিসে হওয়ার পরে তারপর এখন দেখি আর কম্পিউটারের হার্ড ডিস্কটা নাই, তারপরে যে ফাইলগুলো আছে আপনার মধ্যে যে লেনদেনের যে ডকুমেন্টসগুলো এগ্রিমেন্ট পেপার চেক কোনো কিছু নাই, আমরা অন্যান্য ডকুমেন্টসগুলো কিছু নাই, ফাইলগুলো খালি করে দিয়েছে। আর কারণ যে আমরা মধ্যে যে এগ্রিমেন্ট পেপার আছে চেক আছে তারপর অফিসিয়াল মানি রিসিট আছে এইসবগুলো আমরা কিছু ডকুমেন্ট আছে। ট্রেভেলস ব্যবসায়ী অখলর লগে মাতিয়া জানা গেছে আমিন রহমান ট্রেভেলসর লাখান সিলেটও 11 ইলিগ্যাল ট্রেভেলস আছে। ইতাই লাইসেন্স ছাড়াও বিমানের টিকিট কাটা, হজ উমরাত আর বিদেশ মানুষ ফাটানির খাম করেন। ট্রেভেলস ব্যবসায়ী অখলর সংগঠনের মেম্বার না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া যায় না, আর ইতার লাগে আসল ব্যবসায়ী অখল ক্ষতিগ্রস্ত। আমাদের অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটাবের সিলেট জোনের বা অল ওভার বাংলাদেশের যারা সদস্য আছেন তাদের মধ্যে যদি কোনো এইরকম অনৈতিক কার্যকলাপের বা বিদেশ পাঠানোর নামে কোনো প্রতারণা বা কোনো ধরনের কাজে লিপ্ত থাকে তাহলে আমরা আসাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কিন্তু যারা আমাদের মেম্বার না তাদের বিরুদ্ধে তো আমাদের কোনো নেওয়ার কোনো ব্যবস্থা নেই। তাদের বিরুদ্ধে সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাদের আমরা তাদের সহযোগিতা করতে পারি, কিন্তু আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার, যেহেতু আমাদের মেম্বার না তারা, তাদের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই। টেবিলস ব্যবসায়ীগুলোর দাবি ইট হক চক্রই লুকাইয়া নাই, প্রকাশ্যে তারা ইতা ঠগাঠগি হরলেও প্রশাসন একেবারেও নিরাই। প্রশাসনের নিয়মিত নজরদারি আর অভিযান চালালে ইতা ঠগ হলে ঠগাঠগির চান্স কম পাইল অনে। আমাদের যদি সরকারিভাবে বা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা আছে তারা যদি তদন্ত করে দেখে কে কী কাজ করতেছে, আমি টিকিট বিক্রি করি আমার টিকিটের বৈধ লাইসেন্স আছে, আমি তো লুক পাঠানোর লাইসেন্স নাই, আমি লুক পাঠাইতে হলে আমার রিক্রুটিং লাইসেন্স লাগবে, সেইভাবে যদি ডিভাইড করলে তদন্ত করলে বা এটা রোধ করা সম্ভব। আদম বেফরি অখলর বিরুদ্ধে প্রশাসনের দেরি না করে অভিযানের নাম বা অলান আশা করা সিলেটের মাইনছে। দেশের বিরুদ্ধে বিএনপি জামাতের চক্রান্ত আর খারাপ খামর প্রতিবাদে সিলেটও বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে জেলার মহানগর যুবলীগে। শনিবার মাদানে জেলা পরিষদের সামনে থেকে মিছিল বার করছিল জেলা যুবলীগে, আর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় মানববন্ধন করছে মহানগর যুবলীগে। বিএনপি জামায়াতের চক্রান্ত আর খারাপ খামর প্রতিবাদে শনিবার মাদানে সিলেট যুবলীগের কর্মীতে জেলা পরিষদের সামনে থেকে মিছিল লইয়া বাড়াইছিলা। টাউনের কয়টা সড়ক চক্কর দিয়া কোর্ট পয়েন্ট আইয়া মিছিল শেষ হয়েছে, বাদে হনু 100 সমাবেশ করা আর মানববন্ধন করিয়া বাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ শেষ করছেন মহানগর যুবলীগের নেতৃকর্মীতে। আলগা জাগাত ওয়া 2 সমাবেশে বক্তৃতা করছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শামীম আহমদ আর মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আর সেক্রেটারি মুশফিক জায়গিরদার। সমাবেশে বক্তা হলে কইছেন বিএনপির লগে এখন আর কোনো মানুষ নাই, মানুষ না থাকায় তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করেন। দুর্নীতির মামলায় তারার বড় 2 নেতার সাজা হয়েছে, যে কারণে তারা ইলেকশন করতে পারত নাই, এখন বিএনপি ইলেকশনের না আইয়া পিছর দরজা বাইরে খেমতাত আওয়ার লাগি চক্রান্ত করেন। বক্তা হলে আরও কইছেন বিএনপির লগর হিসাবে আগে আর এখনও আছে যুদ্ধাপরাধী অখলর দল জামাত, কিন্তু মানুষ এখন বহুত হুঁশিয়ার, বিএনপি জামাতের চক্রান্ত আটকাইবার লাগি দেশের মানুষকে লইয়া মাঠে থাকবা যুবলীগ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানে কইছেন ইউক্রেন ইস্যুত জাতিসংঘত বাংলাদেশে নিজের স্বার্থ দেখিয়ে রাশিয়ার বিরুদ্ধে বুট দেওয়া গেছে না, তাই কইছেন বাংলাদেশ জাতিসংঘর সদস্য কর্মচারী নাই, বুট দেওয়া না দেওয়ার হিসাব দেশের স্বার্থ চিন্তা করা লাগব। শনিবার বিয়ানে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মিনাবাজারও 9,99,00,000 টাকার রাস্তার উন্নয়ন কামর উদ্বোধন বাদে মন্ত্রী এই কথা কইছেন। বুট দেওয়াত না যাওয়ার ব্যাপারে মন্ত্রী দেশের স্বার্থ খালি বাংলাদেশে একলা দেখেন না, আরও বহু দেশে বাংলাদেশের লাখান নিজের স্বার্থ চিন্তা করিয়া বুট দেওয়াত গেছে না,
তাইন খইছইন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় যুদ্ধ পছন্দ করেন না। রাশিয়া ইউক্রেনের টান্ডা উইয়া আপোষ করার লাগি হওয়া হয়েছে। বাংলাদেশ ই ব্যাপারে যতখান ফারে সাহায্য করব। খেমতা থেকে আওয়ামী লীগের যাইবার সময় আইছে। বিএনপির ইলান খতার জবাবে মন্ত্রী খইছইন, বিএনপি খেদাইবার খে, বাংলাদেশের মানুষে চাইলে খেদাইতে পারব। আওয়ামী লীগ মানুষের বুটে খেমতা পাইছে, সামনের ইলেকশনে মানুষে বুট না দিলে যাইবগে। এই সময় উপস্থিত আসলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, দর্গাফাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, শান্তিগঞ্জ থানার ওসি মুক্তাদির আহমদ। অতবিল দেখাত আসলে বাংলা বিউ সিলেটি ভাষার খবর, লগে থাকার লাগে ধন্যবাদ।